বয়স ভালো আছো সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। আমাদের যে দ্বিতীয় অধ্যায় একাদশের দ্বিতীয় অধ্যায়ে তাহলে দেখো যেটা আলোচনা করতেছিলাম, দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি আছে? হিসাবের বই একাদশের, এর ভিতরে অনেক কিছু আছে। জাবেদা আছে, জাবেদার রপ্তান বহি, রপ্তান বহি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রজেক্টারে দেখতে পাচ্ছ না? রপ্তান বহি আছে, রপ্তান বহির যে মূল বক্তব্য, রপ্তান বহির মূল বক্তব্য হচ্ছে যদি রপ্তান বহিতে টাকা বাড়ে, টাকা যদি বাড়ে তাহলে টাকা বাড়লে নগদান বহির কোথায় লিখবা? টাকা বাড়লে নগদান বহির ডেবিটে লিখবা। নগদান বহির দুইটা সাইড আছে, বুঝছো? দুইটা সাইডের মধ্যে যদি কোনো লেনদেন দিয়ে দেখো যে টাকা বেড়ে যাচ্ছে তাহলে নগদান বহির ডেবিটে যাবে, আর যদি দেখো টাকা কমে যাচ্ছে তাহলে কোথায় যাবে? ক্রেডিটে যাবে। যেমন মনে করো বলা হলো নগদ বিক্রয়, নগদ বিক্রয় কোথায় যাবে? নগদ বিক্রয় টাকা বাড়লেই ডেবিট, কমলে ক্রেডিট, এটা হচ্ছে নগদান বহির একেবারে সংক্ষিপ্ত কথা। এটা আগে খাতায় নোট করো, লিখো টাকা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, তার উপরে লিখো নগদান বহি। একেবারে উপরে নগদান বহি লিখে তার নিচে লিখো টাকা বাড়লেই ডেবিটে আর কমলেই ক্রেডিটে। যারা বিজ্ঞান বিভাগ থেকে আসা বিশেষ করে তাহলে কী চিন্তা করবা, বিক্রয় করলে টাকা বাড়ে না কমে? বাড়ে, তাহলে টাকা চলে যাবে ডেবিটে, ওই লেনদেন ডেবিটে যাবে। ক্রয় করলে টাকা কমে না বাড়ে? ক্রয় করলে টাকা কমে, তাহলে যাবে কোথায়? ক্রেডিটে। ক্লিয়ার? কিছু লেনদেন আছে যেগুলো আবার নগদান বইতে আসে না, এরকম কিছু লেনদেনও আছে, কিছু লেনদেন আছে যেগুলো নগদান বইতে আসে না, কিছু ধারে ক্রয় বিক্রয় দিয়ে টাকা বাড়ে কমে এমন কিছু হয়। তার মানে ধারে ক্রয় বিক্রয় ধারে যদি ক্রয় করো তাহলে তোমার টাকা এখন কি বাড়বে বা কমবে কিছু হবে? তাহলে কিন্তু নগদান বইতে আসবে না। ক্লিয়ার? যেমন কলকব্জার অবচয়, কলকব্জার অবচয় যদি ধরো ওখানে কি টাকা বাড়ে কমে কিছু হয়? কলকব্জার অবচয় মানে একটা মানসিক সিদ্ধান্ত নেওয়া যে তোমার কলকব্জা মূল্য ব্যবহারের ফলে কমেছে, তাহলে কি তার জন্য কি টাকা দিতে হবে? যেহেতু টাকা দিতে হবে না, ওটা নগদান বইতে আসবেই না। তুমি একজনকে পণ্য ক্রয়ের অর্ডার দিয়েছো কিন্তু এখনো কিনোনি, এটা কি নগদান বইতে আসবে? এটাও নগদান বইতে আসবে না। একেবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে যদি টাকা বাড়ে তাহলে ডেবিটে যাবে আর টাকা কমে গেলে ক্রেডিটে যাবে। এর ভিতরে অনেক কিছুই আছে, আস্তে আস্তে পাবে। প্রজেক্টরে যে প্রবলেম দেখতেছো সেই প্রবলেমের শুরুতে কী বলা আছে? একটা ব্যালেন্স বলা আছে। এই ব্যালেন্সটা যখন মাসের শুরুতে তুমি বিবেচনা করবা তখন তোমার টাকা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তখন টাকা বাড়বে। এই জন্য ওই শুরুর ব্যালেন্সটা নগদান বই তৈরির সময় সবসময় কী হবে, কোথায় আসবে? ডেবিট দিকে আসবে।
যদি শুরুতে যে টাকা বলা আছে হাতে নগদ 20,000 মাসের শুরুতে যখন এই টাকা বিবেচনা করবা তখন টাকার পরিমাণ কি হবে বেড়ে যাবে তাহলে কি হবে কোন দিকে আসবে ডেবিট সাথে সাথে যদি ব্যাংক জমা থাকতো তাহলে ভালো কথা না এখানে আছে কি ব্যাংক জমাতৃপ্ত এটা কি ভালো কথা ব্যাংক জমাতৃপ্ত মানে ব্যাংক থেকে গৃহীত ঋণ জমা যদি ডেবিটে আসে তাহলে ঋণ কোথায় যাবে ক্রেডিট দিকে লিখতে হবে ব্যাংক জমাতৃপ্ত শুরুতে যে টাকা আসে না এটা লিখতে হবে ক্রেডিট দিকে লিখে বাস্তবে তোমার লেনদেনের হিসাব কীভাবে করো তোমার কাছে 200 টাকা ছিল 50 টাকা পেয়েছো মোট কত টাকা হলো 250 তুমি খরচ করেছো 120 হাতে কত থাকবে 130 টাকা এটা কী পদ্ধতিতে বললা ডেবিটের যত টাকা আছে যোগ করে ক্রেডিট মাইনাস করে বললা না নগদান বহিতে তাই হবে নগদান বহিতেও ডেবিটের টাকা সব যোগ করে ক্রেডিটে যা থাকবে এগুলো লিখে তারপরে ব্যালেন্স বের করতে হবে ব্যালেন্স মানে কত আছে হাতে ক্লিয়ার ব্যালেন্স বের করতে হবে আমরা তাহলে বাইরে আসি স্লাইড দেখতে পাচ্ছ এখানে প্রথমে বলছে কারবারি বারটা কত এদিকে কারবারি বারটা কত তাই না কারবারি বারটা মানে ধারে ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট বারটা কত টাকা এটা জিজ্ঞেস করছে এখানে 2 তারিখ আছে না আর্থিকের নিকট থেকে 10% বারটায় 12,000 টাকার পণ্য ক্রয় আছে না এদিকে পণ্য ক্রয় আছে না তাহলে এখানে কারবারি বারটা কত 12,000-এর 10% বলবা 1,200 টাকা এদিকে এদিকে আর কারবারি বারটা কোথায় আছে 7 তারিখে যেটা আছে দেখো এটা নগদ বিক্রয় নগদ বিক্রয়ের সাথে আবার কারবারি বারটা হয় না নগদ বিক্রয়ের সাথে কারবারি বারটা হবে না ক্লিয়ার নগদ বিক্রয়ের সাথে কারবারি বারটা হয় না হবে না তাহলে আমাদের যদি কারবারি বারটা জিজ্ঞেস করে তার উত্তরে এইভাবে ঘর টেনে দেখাবা এখানে কোনো কোশ্চেন থাকলে বলো কারো কারো কিছু জানার আছে এখানে তাহলে আমরা মোট আমরা 2টা ইয়ে পেয়েছি তাই না 2টা পেয়েছি না 2টা পেয়েছি 2টা বার্তা পেয়েছি তাই না এর মধ্যে একটা কারবারি বার্তাতে আসলো আর একটা আসেনি কারবারি বার্তাতে আসছে কোনটা আছে এরপরে যে ব্যাপার তারপরে নগদান বইতে আসবে না কিছুক্ষণ আগে যেটা আলোচনা হলো নগদান বইতে কিছু কিছু লেনদেন আসে না কোনগুলো আসে না যেগুলোর সাথে নগদ টাকা বা ব্যাংক ব্যালেন্স জড়িত থাকে না সেগুলো আসে না এখানে কী কী লেনদেন দেখতে পাচ্ছ কী কী লেনদেন এখানে দেখতে পাচ্ছ যেটা আসতেছে না এখানে দেখো যেখান দিয়ে নগদ টাকা যদি হবে না যেমন এখানে আতিথ্যের নিকট থেকে 10% বারটায় 12,000 টাকা পণ্য ধারে ক্রয় করা হলো এটা দিয়ে কি বাড়বে না কমবে কিছু হবে ধারে ক্রয় করলে নগদ বাড়বে না কমবে না কিছু হবে না
নগদান বইটা দেখবো এবার। এখানে প্রাপ্তি জাবেদা এদিকে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে বলছে। এখানে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে বলছে, ক্লিয়ার? এদিকে নগদ প্রাপ্তি জাবেদার যে বক্তব্য, যেসব জাবেদায় নগদান বা ব্যাংক হিসাব জড়িত আছে ওই লেনদেনগুলোর মধ্যে লাস্ট বয় ওই লেনদেনগুলোর মধ্যে যেসব জাবেদায় নগদান হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট আছে সেগুলোর জন্য যে যে পক্ষ আছে তার জন্য আলাদা করে ঘর টেনে দেখানো। নগদ প্রাপ্তি জাবেদায় দেখবা নগদান বা ব্যাংক ডেবিট আছে কি না, বুঝছ? এটাই লক্ষ্য করবা। যেমন এখানে সবগুলো লেনদেন যত আছে তার মধ্যে একটা জাবেদা পাওয়া গেল নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট। এই জন্য নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে নগদান হিসাব ডেবিট একটা ঘর হয়েছে, বাট্টা হিসাব ডেবিট একটা ঘর হয়েছে, আর কি বিক্রয় হিসাব ক্রেডিট আর একটা ঘর হয়েছে। অন্য কোনো জাবেদায় আর নগদান হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট নাই, এই জন্য এখানে আর কিছুই আসেনি। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা মানে যেসব জাবেদায় নগদান বা ব্যাংক হিসাব ডেবিট আছে তার সাথে সংশ্লিষ্ট পক্ষগুলোর ঘর টেনে দেখানো। স্লাইডে যা দেখতে পাচ্ছ, একটা জাবেদায় আছে নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, বুঝছ? তাহলে নগদান হিসাব ডেবিট একটা ঘর হবে, বাট্টা হিসাব ডেবিট একটা ঘর হবে, আর বিক্রয় হিসাব ক্রেডিট একটা ঘর হবে। এই গ নাম্বার থেকে কারো কিছু জানার থাকলে বলো। গ নাম্বার থেকে যদি কারো কোনো কিছু জানার থাকে বলো। ধারে ক্রয়ের জাবেদা কি? ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, ধারে ক্রয়ের জাবেদা, তাই না? তাহলে এর ভিতরে কি নগদান হিসাব আছে? নগদান হিসাব যেহেতু নগদান হিসাব নাই এই জন্য নগদ প্রাপ্তি জাবেদায় লেখা যাবে না। একটা জাবেদা মনে করা আছে অবচয় ডেবিট, কল কবজা ক্রেডিট। একটা জাবেদা আছে মনে করো অবচয় ডেবিট, কল কবজা, অবচয় ডেবিট, এদিকে একটা জাবেদা আছে অবচয় ডেবিট, কল কবজা ক্রেডিট।
এটা কি নগদ প্রাপ্তি জমাদার আসবে কারণ অফলাইন শপ সহিতে থাকলে নগদ প্রাপ্তি জমাদার মধ্যে আসে অফলাইন শপ যদি ডেবিটে না থাকে নগদ প্রাপ্তি জমাদাই আসে না তাহলে এবার বলো আর কোনো কোশ্চেন আছে কারো আছে থাকে বলো তাহলে সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসে দেখা হবে।